মিথ্যা তথ্য রুখতে আর ইংরেজি ভাষায় সংবাদ প্রচারণাকে উৎসাহিত করতে বিবিসিকে ২০ মিলিয়ন ইউরো দিয়েছে ব্রিটিশ সরকার। এই এককালীন অর্থ সহায়তা বিবিসিকে আগামী দুই বছরের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। ইউরোপীয় ইউনিয়নের মতো এত বড় ও প্রভাবশালী একটি জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় বোরিস জনসনের সামনে লক্ষ্য ছিল একটি প্রচ্ছন্ন ছায়া থেকে বেরিয়ে এসে বৈশ্বিক বাণিজ্যে স্বকীয় অবস্থান তৈরি করে নেওয়া। তারই অংশ হিসেবে যুক্তরাজ্যের এই নতুন উদ্যোগ। স্বায়ত্তশাসিত এই সংবাদ মাধ্যমটি সম্প্রতি সরকারের সমালোচনা করার জন্য এক সাংবাদিককে চাকরি থেকে বের করে দেয়। তাই বিশেষজ্ঞদের মতে তারা যে লক্ষ্যকে কেন্দ্র করে এই অর্থ সহায়তা দিচ্ছে তা আসলে পুরোপুরি পূরণ করতে ব্যর্থ হচ্ছে সংবাদ মাধ্যমটি। আবার অনেকের মতে সরকারের পক্ষে সংবাদ প্রচারের জন্য বিবিসিকে এই অর্থ দেওয়া হয়েছে। বিবিসিকে দেয়া এই অর্থ মূলত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ব্যবহার করা হবে আর এই অর্থ মিথ্যা তথ্য রুখতে এবং ইংরেজি ভাষায় সংবাদ প্রকাশকে সমৃদ্ধ করতে ব্যবহৃত হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিবের মতে বিবিসি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এছাড়াও মিথ্যা তথ্যের বিরুদ্ধে বিবিসি বরাবরই সোচ্চার ভূমিকা পালন করছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।